হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যামাজন, ফ্লিপকার্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট, যেমন ফেসবুক মনে করুন, ইনস্টাগ্রাম মনে করুন, লিঙ্কডিন মনে করুন, প্রিন্টেস্ট মনে করুন, এরকম প্রফেশনাল আপনি বিজনেস লোগো কী করে তৈরি করতে পারেন, বিজনেস লোগো কী করে তৈরি করবেন, এ টু জেড ভিডিও এর মধ্যে আলোচনা করব মোবাইল স্ক্রিনের মাধ্যমে। চলুন মোবাইল তার লোগো ডিজাইন করতে গেলে এই যে অ্যাপটা দেখুন, এই অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, প্রথমে আমি অ্যাপটাই ওপেন করব, ডাউনলোড করা আছে আমার প্লে স্টোরে, ডাউনলোড করে নিয়ে আপনি দেখুন এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশান আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কোনো অপশান দেখাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোনো অপশান দেখাচ্ছে। বিভিন্ন ধরনের যখন অপশান দেখাচ্ছে আপনাকে প্রথমে দেখতে হবে আপনি কী রিলেটেড লোগো তৈরি করবেন। ঠিক আছে, এখানে দেখুন প্রচুর আছে, বিজনেস, মিউজিক, ফটোগ্রাফি, তাছাড়া এখানে কমেন্ট, অটোমেটিক, ট্রাভেলস, ফ্যাশন, ফুড, স্পোর্টস, হেলথ, অ্যানিম্যাল, এডুকেশান। তার আমি এখানে একটা করে দেখাবো এখানে আপনাকে। দেখুন এখানে আছে বিজনেস, ঠিক আছে, বিজনেস আমি চলে আসছি। আসার পর দেখুন তখন বিজনেস ওপেন করব, ওপেন করার পর দেখুন অনেকগুলো এখানে দেখাচ্ছে। ফ্রিতে আপনাকে করতে গেলে কোন কোন ব্যবহার করতে হবে দেখুন একটা মিনিট দেখিয়ে দিই। এই যে প্রো লেখা আছে না, একটা দেখবেন প্রত্যেক কিছু কিছু জিনিস দেখুন প্রো লেখা আছে, প্রো লেখা আছে যেগুলো সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, তার আগে আপনাকে পারচেস করতে হবে বা বাই করতে হবে। ঠিক আছে, কিন্তু এমনি যা আছে সেগুলো আপনি ইয়ে করতে পারবেন, সেগুলো সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখানে আছে, এখানে আপনি এখানে যেখানে আছে এগুলো আপনি কালার হিসাবে প্রত্যেকে যখন আপনি সবুজের উপর ক্লিক করবেন দেখুন সবুজের উপর যখন ক্লিক করবো সবুজ রিলেটেড সব আসছে, যখন ব্লুর উপর ক্লিক করবো ব্লু রিলেটেড সব আসছে, ইয়েলোর উপর ক্লিক করলে ইয়েলো রিলেটেড আসছে। ঠিক আছে, এখানে যে কোনো আমি একটা ছোটো মতো দেখিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে দেখিয়ে দেবো একটা, চলো আমি একটা দেখিয়ে দিই আপনাকে, ধরুন এইটা আমি করবো। ঠিক আছে, সিম্পল ধরনের এইটা, ঠিক আছে, এটা আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে কোম্পানি নেম আছে, কোম্পানি নেমের উপর আপনি একবার ক্লিক করবেন, এই যে আটের ওপর। ঠিক আছে, একবার যখন ক্লিক করবেন, ক্লিক করার পর চারদিকে একটা সব বার চলে আসবে। ঠিক আছে, যখন বার চলে আসবে আপনি এখানে চলে আসবেন, এডিটে চলে আসুন। ঠিক আছে, এডিটে চলে আসুন, লিখে এখানে লিখে দিন, এখানে আপনি যার নাম লিখবেন লিখে দিন। এখানে আপনি লিখেন দেখুন যেগুলো নাম দিয়ে দিচ্ছি, বিজনেস মডেল দিয়ে দিচ্ছি, বিজনেস মডেল দিলাম। তারপর এই যে চেঞ্জ আছে দেখুন, চেঞ্জে ক্লিক করবেন। ঠিক আছে, চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করে এটা আমি এটা বড় করতে চাইলে এই যে বারটা আছে, এই যে বার আছে দেখতে পাচ্ছেন, এই যে বার আছে এই বারে ক্লিক করে আপনি এটাকে বড় করতে পারবেন, আবার বড় ছোটো করতে পারবেন। ঠিক আছে, দিয়ে আপনি বসিয়ে দিন, দিয়ে নিচে দেখুন আর একটা লেখা আছে ট্যাগ লাইন। ঠিক আছে, ট্যাগ লাইনে ক্লিক করুন, ক্লিক করার পর আবার সেই এডিটে চলে আসুন, এডিটে যখন চলে আসবেন, চলে আসার পর আপনি কি চেঞ্জ করে দিন এখানে লিখে দিন বিজনেস আইডিয়া দিয়ে দিন। ঠিক আছে, কিছু একটা ট্যাগ লাইনে কিছু একটা দিয়ে দেবেন, যখন বিজনেস দেবেন বিজনেসের একটা ছোটো ফর্মে যেটা লিখতে হয় সেটা লিখে দেবেন। ঠিক আছে, দেওয়ার চেঞ্জ আবার ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি যদি কোনো কিছু কালার চেঞ্জ করতে চান, ঠিক আছে, মনে করুন এই যে বিজনেসের কালারটা চেঞ্জ করবেন, তো আপনি এখানে চলে আসবেন, এই যে কালার আছে কালারে চলে আসবেন, টেক্সটটা টেক্সটের স্টাইলটা চেঞ্জ করতে গেলে আপনি এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে প্রচুর অপশান আছে, আমি দেখে দেখে নেবেন, এখানে পুরো যদি দেখাতে চাই ভিডিও অনেক বড়ো লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখুন আমি একটু স্টাইলটা চেঞ্জ করে দিতে দেখাচ্ছি, এই মনে করুন এই বিজনেস আইডিয়া যেটা আছে সেটা আমি ব্লু রেড কালার করলাম। ঠিক আছে, রেড কালার করলাম, কারণ বা আপনি যে কোনো কালার রেড করতে পারবেন, রেড করতে পারেন, এগুলো করতে পারবেন, যেটা আপনার পছন্দ সেটা করবেন। ঠিক আছে, করে নেওয়ার পর হয়ে গেলো সব কিছু। তারপরে এই যে এই যে আছে দেখুন এখানটায়, এখানে চিকে দিয়ে এটাকে তুলে দিন, তারপর একদম উপরের দিকে চলে যান, দেখুন এখানে এখানে ক্লিক করে দিন, এই জায়গায় দেখতে পাচ্ছি দেখুন এই জায়গাটা, এই জায়গাটা ক্লিক করে দিন। যখন ক্লিক করে দেবে আপনাকে যে পিএনজি করতে পারেন না পিএনজি সেটা একটা খুশি করতে পারেন, তাই এইচডি করতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যে কোনোভাবে সেট করতে পারেন, এটা পিএনজি যেটা করবেন সেটা সিলেক্ট হবে, অসুবিধা নেই কিছু। এইচডি করতে পারেন, হাজার পিএইচ করতে পারেন, সব কিছু যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে শুধু ডাউনলোডে ক্লিক করবেন। যখন ডাউনলোডে এরকম ক্লিক করে দেবেন, ক্লিক করার পর আপনি এখানে শেয়ার করতে বলবে, আপনি এখান থেকে যে কোনো আপনি নিজের হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, এই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন, দিয়ে ওখান থেকে যখন একবার মানে হোয়াটসঅ্যাপে যখন শেয়ার করে দেবেন, তারপর দেখবেন আপনার গ্যালারিতে জিনিসটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা নিজে আবার সে আমাকে কমেন্ট করুন, বা এরকম রিলেটেড যদি অন্য কোনো ভিডিও পেতে চায় আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে দিন, এটা বুঝতে না পারলে আমাকে নিচে কমেন্ট করুন, আমি দরকার হলে আবার একটা ভিডিও তৈরি করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।